হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির ভুরি ভোজ। আমি আবারও একটা নতুন রেসিপির সাথে ফিরে এসেছি আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনি। ভিডিওটি আপনাদের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই এই তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি আমি কিভাবে বানালাম। তেঁতুলের এই চাটনি বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি এক বাটি জল আর নিয়েছি এক বাটি চিনি। আমি চিনি ও জলের কোয়ান্টিটি সেম রেখেছি। চিনিটা জলের সাথে ভালোভাবে গুলিয়ে আসলেই দিয়ে দেবো এর মধ্যে তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে আমি জলের মধ্যে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে পাল্পটা বের করে নিয়েছি। দু থেকে তিন মিনিট জলটা ফোটার পর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, যাতে এই চাটনিটা একটু স্পাইসি হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে এই চাটনির কালারটা আরও ভালো আসে আর খেতেও টেস্টি হয়। চাটনিটা এখানে ফুটে এসছে, এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে আর চাটনিটাও প্রায় আমার হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটা নেড়ে যেতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি এখানে চাটনিটা একটু যাতে ঠিক হয় তার জন্য দিয়েছি, আপনারাও অবশ্যই দেবেন। আমার চাটনিটা এখানে একদম রেডি হয়ে গেছে। ব্যাস, তাহলে দেখুন আমার এখানে তেঁতুলের টক ঝাল মিষ্টি এই চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কীভাবে এই চাটনিটা আমি বানালাম, আপনারাও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই চাটনিটা কেমন লেগেছে। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এরকম ভালো ভালো রেসিপির আপডেট পাওয়ার জন্য। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ভালো কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।